শহরটাকে খামে ভরে তোদের কাছে পাঠাতে চেয়েছিলাম। পেয়েছিলি তোরা? Hello, good evening. This is Gopa Bhattacharjee and I'm playing the character of Poroma. Poroma is basically that heritage Kolkata who keeps the tradition and the relationships intact, balances that. And she believes in the joint family system, in love. But you know, she's like a golden bird who's basically trying to fly and find solace and peace in poetry in the nooks and corners of Kolkata. That's Poroma. I hope you all like it. Thank you so much. ওই শহরটা আমার সব কেড়ে নিয়েছে। I wanted to run far away. কলকাতা ককটেল অ্যাকচুয়ালি নামটা এসেছে আমারই লেখা একটি কবিতার লাইন থেকে। ড্রাঙ্ক উইথ দ্য কলকাতা ককটেল বলে একটা লাইন ছিল। তো আমরা অনেক নাম নিয়ে, আমরা এটা একটা শর্ট ফিল্ম এবং পোয়েট্রি ভিত্তিক, মানে কবিতা ভিত্তিক একটি ফিল্ম, ইংরেজি কবিতা ভিত্তিক, এবং আমরা তিনজন তিনটে শর্ট স্টোরি লিখেছিলাম, আমি, ইপ্সিতা এবং গোপা, যারা আমরা প্রকৃতি প্রজ্ঞার পরমার রোলটা প্লে করছি সিনেমাটাতে। এবং আমাদের এই যে কলকাতার সঙ্গে যে আমাদের তিনটি মহিলার যে সম্পর্ক, আমাদের পারস্পরিক সম্পর্ক, আবার কলকাতা শহরের সঙ্গে যে সম্পর্ক, এই চারটে জিনিস ডিপিক্টেড হয়েছে কলকাতা ককটেলের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি ককটেলটা আমরা যদি আমরা সিম্বলিক্যালি দেখি, ককটেলটা তো আ মিক্স অফ এভরিথিং না, একটা ড্রিঙ্কে যখন আমরা ককটেলটা দেখি তখন ওটা একটা মিক্স অফ অল কাইন্ডস অফ ড্রিঙ্কস। তো এটা হচ্ছে মিক্স অফ অল কাইন্ডস অফ মাল্টি লেয়ার্ড ইমোশনস, এবং সেটাই কবিতার মধ্যে দিয়ে এবং স্টোরি টেলিংয়ের মধ্যে দিয়ে সিনেমাটিতে ফুটে উঠেছে আর কি। প্রথমত এটাকে আমি ঠিক ডকুমেন্টারি বলবো কি না জানি না, কারণ গল্পটা ইন্সপায়ার্ড বাই ট্রু লাইফ, কিন্তু গল্পটা কিন্তু ফিকশনাল এটা অ্যাকচুয়ালি। তো আমাদের যে চরিত্রগুলো আমাদের ওপর ভিত্তি করে করা, কিন্তু চরিত্রগুলো কাল্পনিক, মানে অল্প অল্প আমাদের জীবন অভিজ্ঞতা ভিত্তিক, আবার একদিক থেকে ফিকশনালও। তো সেখানে আমার যে রোলটি প্রকৃতি, সে হচ্ছে বিদেশ থেকে আসা একজন, যার কলকাতার সাথে যার নারীর যোগ আর কি। এবং প্রকৃতি যেরকম আমরা বলি, প্রকৃতি যখন আমরা কথাটিকে অ্যানালাইজ করলে, মানে ওয়ার্ড হিসেবে, প্রকৃতি মানে তো নেচার, তাকে বেঁধে রাখা যায় না। তো আমার চরিত্রটিও সেরকম, তাকে বেঁধে রাখা যায়নি, সে মুক্ত একটি জীবন চেয়েছিল এবং সে কলকাতা শহরকে অসম্ভব ভালোবাসত, কিন্তু আবার একটা লাভ হেট রিলেশন ছিল তার সঙ্গে কলকাতার। খুব বিশদে বলতে পারবো না, কারণ কি ফিল্মটা তাহলে দেখার চার্মটা নষ্ট হয়ে যাবে, ফিল্মটা দেখলেই বুঝতে পারবেন। তার সাথে কলকাতার একটা লাভ হেট একটা রিলেশনশিপ ছিল, এবং কবিতা তার প্রাণ, কলকাতাও তার প্রাণ, আবার সে ওই প্রাণের টানে, মাটির টানে ফিরে এসছে কলকাতাতে, এবং নিজের সত্তাকে কোথাও সে কলকাতার সঙ্গে আবার নতুন করে রিডিসকভার করছে। সেই জার্নিটা নিয়েই কলকাতা ককটেল, এবং তার সাথে তার দুই বন্ধুর জার্নি। I was the docile one, long tresses, shy eyes, the softy. কলকাতা ককটেল আমাদের প্রাণের একটা প্রজেক্ট, ইটস আ শর্ট ফিল্ম, ইটস আ পোয়েট্রি ফিল্ম। তো ভূমিকা বলতে, ফ্রম কনসেপশন টু টু প্ল্যানিং টু এক্সিকিউশন, সবটাই তো ভীষণ নিজস্ব, একদম পুরো ব্যাপারটাই মানে একেবারে প্রাণের আর কি। লোপা, গোপা, ইপ্সিতা, আমরা অ্যাকচুয়ালি তিনজন বন্ধু, আমরা অ্যাকচুয়ালি কবিতা লিখি, আমরা অ্যাকচুয়ালি ছোট গল্প লিখি। তো এই পুরো ফিল্মটা অ্যাকচুয়ালি বেসড অন থ্রি অফ আওয়ার শর্ট স্টোরিজ। আমার ছোট গল্পটির নাম পেট্রিকর, তেমনি লোপারও একটি ছোট গল্প আছে আর গোপারও একটি ছোট গল্প আছে। এবার পেট্রিকরের ক্যারেক্টার হচ্ছে প্রজ্ঞা। সিমিলারলি এই এক একটি ছোট গল্পের এক একটি ক্যারেক্টারকে নিয়ে তিনটে গল্পকে সংমিশ্রণ করে, অ্যামালগামেট করে কলকাতা ককটেল বানানো হয়েছে। কলকাতা ককটেল, অ্যাজ দ্য নেম সাজেস্টস, ইটস অলসো আ সেলিব্রেশন অফ ক্যালকাটা, আমাদের প্রাণের শহর কলকাতা। আর কলকাতাকে আমরা নারী রূপে চিন্তা করি, তাই না? কল্লোলিনী কলকাতা, তিলোত্তমা কলকাতা। তো সেই হিসেবে তিনটে নারী রূপে আমরা কলকাতাকে তুলে ধরেছি, মানে কলকাতার তিনটে রূপ হচ্ছে পরমা, প্রকৃতি এবং প্রজ্ঞা, এবং পুরো ব্যাপারটাই আমরা কবিতার মধ্যে তুলে ধরেছি। কলকাতা তো একটা ভীষণ ক্রিয়েটিভ একটা জায়গা, তাই না? কলকাতার মধ্যে আনন্দ আছে, সুখ আছে, দুঃখ আছে, পেথস আছে, সো মাচ গোয়িং অন ইন ক্যালকাটা। সো ইটস আ ভেরি পোয়েটিক প্লেস, সো ইটস আওয়ার ট্রিবিউট টু আর সিটি অফ জয় অ্যান্ড লাভ অ্যান্ড ক্রিয়েটিভিটি থ্রু আওয়ার মিডিয়াম, দ্যাট ইজ আওয়ার পোয়েট্রি ইন অ্যান অডিও ভিজুয়াল ফর্ম্যাট।
কোন সিন আর কোন স্পট সত্যি কথা বলতে গেলে এত এত রকম জায়গা আছে না কলকাতার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর। তো আমার এখনও মনে আছে সিক্সটিন্থ ডিসেম্বর লাস্ট ইয়ার আমরা প্রথম শ্যুটিংয়ে বেরিয়েছি, এবং সেটা একটা ম্যাসিভ শ্যুট ছিল। মানে নর্থ ক্যালকাটার অলিগলি থেকে শুরু করে নিউ মার্কেটের ক্রিসমাস ফ্লেভারটা, পুজোর পরের ফ্লেভারটা কুমোরটুলিতে সবকটাই তুলে ধরা। আপনি দেখবেন সিনেমার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, গঙ্গাবক্ষের অনেক স্পট আছে, সেগুলোতে যাওয়া, সেগুলোতে শ্যুট করা, সেগুলোকে আমাদের পোয়েট্রির মাধ্যমে তুলে ধরা একটা ভীষণ আনন্দের একটা সুযোগ, একটা আনন্দের প্রজেক্ট আমাদের। অ্যান্ড আই মাস্ট কমেন্ড শুভায়ু ভট্টাচার্য, যার ডিরেক্টর, উনি পুরো ব্যাপারটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, উনি কলকাতাকে এত সুন্দর করে তুলে ধরেছেন এই পোয়েট্রি ফিল্মের মাধ্যমে। আশা করছি আপনারা দেখবেন, দর্শকরা দেখবেন। উই রিয়েলি হোপ ইউ লাভ ইট অ্যাজ মাচ অ্যাজ উই হ্যাভ লাভড ক্রিয়েটিং অ্যান্ড প্রেজেন্টিং ক্যালকাটা ককটেল টু ইউ। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই হ্যাড আ চান্স টু সি দিস ফিল্ম। ইটস মাই ফার্স্ট টাইম ইন কলকাতা। I'm in India since the early 1990s, but I never had a chance to come to Kolkata. And so now I was here for the last few days, and I saw a lot of places, saw a lot of faces in Kolkata. And as I'm usually working a lot in Kerala, so Kerala is full of poetry and full of poets, and so again I'm very happy to meet again so many poets and so much poetry here in Kolkata. And thank you again for this wonderful film, and also for inviting me. I can only repeat what my wife said. Thank you so much for being with you now for the launch of this film. This is an extraordinary film, and I was saying it was over after 20 minutes or something like that. What the atmosphere of a city is like. That's why I was anxious to see this film going on after 20 minutes. And by the way, being a poet myself, this is a great idea to mix poetry and pictures, dialogue, action, and all that together. Thank you very much. শহরটাকে তো আমার মনে হয় এক মাসেও ধরা মুশকিল, ঠিক আছে, যদি তার সমস্ত চিত্র, সমস্ত রূপ, তার যে বিভিন্নতা সেটাকে যদি দেখাতে হয়। কিন্তু আমরা মোটামুটিভাবে এক সপ্তাহের মধ্যে করেছি। তার মধ্যে বেশ কিছুটা অংশ ছিল যেখানে ওনাদের, এটা একটা ফিকশনাইট ইয়ে, তো সেখানে ফিকশন অংশটা যেটা, সেই অংশটাতে ওনারা নিজেরাই অ্যাক্ট করেছেন, সেই অংশটা আমাদের কিছুটা রয়েছে। বাদবাকিটা আমরা কলকাতার বিভিন্ন জায়গা, তার ভিজুয়ালস সেইভাবে আমরা করেছি। তাতে আমাদের এক সপ্তাহ মতো লেগেছে, এক সপ্তাহের একটু কম, 5.5 দিন মতো। না, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পারমিশন নিয়ে নিয়েছিলাম, এবং আমাদের পারমিশনে কোনো সমস্যা হয়নি কোথাও। হ্যাঁ, পোর্ট বা কলকাতা পুলিশ কারোর কোনো কোথাও, আমরা সেইভাবে প্ল্যান করে নিয়েছিলাম। এক নম্বর এটা। দু নম্বর হচ্ছে গিয়ে দেখুন, টাফ বলতে অ্যাকচুয়ালি ওভারঅল যে ব্যাপারটা যেটা, কারণ এখানে যেটা মজা সেটা হচ্ছে গিয়ে যে ধরুন, যখন আপনি একটা ফিকশন, একটা কোনো মুভি হয়, একটা কোনো ফিকশন, সেখানে তো আপনি একটা গল্প বলছেন, কিন্তু এটা যেহেতু মেইনলি পোয়েট্রি বেসড, এবার পোয়েট্রি ইজ মোর অ্যাবস্ট্রাক্ট দ্যান ফিকশন। সেখানে সেই তার অ্যাবস্ট্র্যাক্টনেসটাকে আনতে গিয়ে কীভাবে অ্যাবস্ট্র্যাক্টনেসটাকে আনতে পারি, সেই জায়গাটায় যেটুকু যায় সেটা একেবারেই চিন্তা স্তরে, সেই জায়গাটা যে কোনো কাজের ক্ষেত্রেই থাকবে, এখানেও ছিল ন্যাচারালি। আমার ভালো লেগেছে, এটা ঠিক ডকুমেন্টারি আমি বলছি না, আমি বলছি এটা পোয়েট্রি ফিল্ম। আমি জানি না পোয়েট্রি ফিল্ম কোনো ট্যাগ কোথাও আছে কি না, আমি এটাকে পোয়েট্রি ফিল্ম বলছি। অর্থাৎ এটা ঠিক ফিকশনও বলা যাবে না, আবার ঠিক পোয়েট্রিও বলা যাবে না, দুটোর একটা মিশেল, এটা একটা নতুন ধরনের কিছু আর কি। দেখুন, এটা তো একটা 22 মিনিটের কাজ, 23 মিনিট মতো। আমি এর আগে আরও 5খানা ছোটো ছবি করেছি, সেগুলো কোনোটা 16 মিনিটের, কোনোটা 9 মিনিটের, কোনোটা 8 মিনিটের, কোনোটা 22 মিনিট, 20 মিনিটের করেছি আমি। সেটা আমার 2-3 দিনের শ্যুটিংয়ে হয়ে গেছে। দেখুন, কলকাতায় কাজ করি, আমাদের ছোটো শিডিউলে কাজ করা অভ্যাস আছে, কোনো অসুবিধা নেই সেটা। কিন্তু ঘটনাটা হচ্ছে যে, যেহেতু এটা যদি ফিকশন হতো, তাহলে শুধুই যদি ফিকশন হতো তাহলে বোধ হয় শর্ট টার্মে করে ফেলতে সুবিধা হতো। যেহেতু এটা শুধুই ফিকশন নয়, যেহেতু এটা ফিকশন, তার সঙ্গে পোয়েট্রির অ্যাবস্ট্রাক্টনেসটাও রয়েছে, সেইখানটায় একটু সময় লেগেছে।